আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা নারীরা যখন কষাই আসলে নারীদেরকে মাঝে মাঝে সব কিছুই হতে হয় আজকে আমি কষাই আজকে টিপসে থাকবে কষাইয়ের মতো করে কিভাবে গুস্ত কাটতে হয় আর খুব সহজে কিভাবে গরুর জিহ্বাটা পরিষ্কার করতে হয় এই জিভা আমি একটা নিয়েছি আসতো জিভ্বাটা কিন্তু এখনো ক্লিন করা হয় নাই আমি চলে আসলাম কিচেনে কিচেনে একটা পাতেলের মধ্যে এক লিটারের মতো গরম পানি বসিয়ে দিয়েছিলাম গরম পানিটা টকবক করে ফুটতে শুরু করেছে ঠিক এই সময়ে আজ তো দিয়ে দিলাম এই জিব্বাটা কিন্তু সেদ্ধ করে নিতে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট আমরা অনেক আপুরাই মনে করি যে জিব্বাটা মনে হয় ফুটন্ত গরম পানিতে একটু ডিপ করে রাখলেই বুঝি তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে একদমই না আপনাকে এভাবে করে চুলায় পাঁচ মিনিটের মতো করে উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর জিব্বার উপরে যে ধারালো একটা প্রলেপ থাকে সেটা উঠবে আর না হয় কিন্তু সহজে উঠবে না তো আমরা যারা এখনও এই জিব্বাটা পরিষ্কার করতে জানি না একদম নতুন নতুন গৃহিণী আপুরা আছেন তাদের জন্যই আমার আজকে টিপস আমরা নারীরা বাসায় কত কাজই করি তাই না কষাইয়ের মতো করেও কিন্তু কাজগুলো করতে হয় অনেক সময় একা একা সব কাজ গুছাতে হয় এই ফাঁকে সব কাজই জানা দরকার সেজন্যই কিন্তু আমার আজকের এ টিপস তো আমি পাঁচ মিনিটের মতো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি করে দেখানোর চেষ্টা করলাম সেদ্ধ করে নিলাম এবার আমি একটা স্টিমটি কাঠি দিয়ে নামিয়ে নিলাম খুব সাবধানে নামাবেন যাতে করে গরম পানি ছিটকে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে এবার খুবই গরম আছে ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছেন সাবধানে ধরবেন চাইলে একটা হাতে কাপড় নিয়ে নিতে পারেন ওই হাতে চাপ দেওয়ার জন্য তারপর একটু সাইড থেকে ছুরি দিয়ে এভাবে এছড়ে হাত দিয়ে কিন্তু নিয়ে ফেলা যাবে জাস্ট একটু আলাদা করে নিতে হবে একটা কর্নার তারপর হাত দিয়ে এভাবে করে উপরের যে একটা চামড়া থাকে এটা কিন্তু আলাদা একটা প্রলেপ এটা খুবই ধারালো প্রলেপ এটা দিয়ে গরু ঘাস খায় খাবার খায় এটাকে অবশ্যই ভালোভাবে ফেলে দিতে হবে কষাইরাও কিন্তু এই কাজটা করতে পারে না আপনারা যখন বাজার থেকে আস্ত গরুর মাথা নিয়ে আসেন কিনে তখনও কিন্তু কষাইরা এটা পরিষ্কার করে দেয় না বাসায় এনেই এটাকে আমরা পরিষ্কার করে থাকি সেই জন্য সব আপুদেরই জানা দরকার কষাইয়ের থেকেও ভালো ব্রেন রাখতে হবে কাজের বেলায় নারীদের সেই জন্যই বললাম আজকের জন্য আমি কষাই হয়ে গেলাম খুবই ইজিলি কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি যেভাবে করে নিচ্ছি দেখে দেখেই বুঝে নিতে হবে এই তো হাত দিয়ে একটু কর্নার শুধু আলগা করে নিলেই হবে ছুরিটার সাহায্যে তারপর এভাবে করে টানলেই পরিষ্কার হয়ে যাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুবই সহজে এই কাজটা করা যায় যদি আপনারা অল্প সময় এটাকে গরম পানিতে শুধু ডিপ করতেন তাহলে কিন্তু ইজিলি উঠতো না এটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার কারণেই কিন্তু খুব সহজেই উঠে গেল আর এই যে গলার পাশে যে মোটা অংশটা আছে জিহবার সেটাকে আমি পরে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা কিন্তু একটু পিছিল থাকে আর একটু মোটা থাকে এটা উঠতে একটু সময় লাগে এটাকেও সেমভাবে আমি করে নিচ্ছি এই তো তারপর ছুরি দিয়ে এচড়িয়ে সাদা অংশটা পাতলা থাকে এগুলোকে ফেলে দিলেই হবে আর এখানে যে পরিমাণে উপরের চামড়াটা উঠে আসলো সেগুলো ফেলে পরিষ্কার করে এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব টুকরা টুকরা করে নেব এই জিভবার গোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে আমরা সবাই খেতে খুব লাইক করি এটাকে আলাদা করে পরিষ্কার করে যদি রান্না করা হয় একটু আলাদা রকমভাবে সেটাই কিন্তু খেতে ভালো লাগে গুস্তের সাথে দিয়ে দিলে সেটা খেতে ভালো লাগে না খেতে ভালো লাগে তবে খুঁজে পাওয়া যায় না খুবই টেস্টি কিন্তু আলাদা রকমের এই জিব্বার গোস্তটা রান্না করলে এবার আমি কেটে নিচ্ছি দুই ভাগ করে তারপর ছোটো ছোট টুকরা করে কেটে নিচ্ছি একটু ছোট সাইজই করতে হবে জিব্বার গোস্তটা একটু ছোট ছোটো হলেই খেতে ভালো লাগে চাইলে বড়ও করতে পারেন আপনাদের পছন্দ মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু ছুরি দিয়ে করছি আপনারা চাইলে বটি দা দিয়ে আরাম এসে বসে বসে এই কাজটা করতে পারেন তবে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও টিপস অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য আপুরাও দেখতে সুবিধা পায় আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ